أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك بك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى صدق الله العظيم উপস্থিত সম্মানিত মুমিনুন মুত্তাকুন মুসাল্লুন ভাইরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল্লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জীবন এই শিরোনামে আলোচনায় আজ 13তম পর্বে আমরা মুসা আলাইহি সালামের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীদের মধ্যে একমাত্র নবী হচ্ছেন মুসা আলাইহি সালাম, যার ব্যাপারে কোরআনুল কারিমে সবচাইতে বেশি আলোচনা এসেছে। কোরআনুল কারিম খুললে দেখবেন প্রায় প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মুসা আলাইহি সালামের ব্যাপারে আলোচনা আছে, বেশিরভাগ সুরাতেই তাকে নিয়ে আলোচনা হয়েছে। মুসা আলাইহি সালাম সম্পর্কে কোরআনুল কারিমের 44টি সুরার 532টি আয়াত বর্ণিত হয়েছে। শুধু তার ব্যাপারে কোরআনুল কারিমে 532টি আয়াত এসেছে, অনেক লম্বা আলোচনা। মুসা আলাইহি সালাম এমন সময় পৃথিবীতে আসলেন, অর্থাৎ তার জন্ম এমন এক কঠিন সময়ে হয়েছে যেই সময়ে মিশরের শাসক ফেরাউন আদেশ জারি করেছিল বনে ইসরাইলে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুকে জন্ম নেওয়ার সাথে সাথেই হত্যা করে ফেলতে হবে। এমন একটি কঠিন সময়ে আল্লাহ তাআলা মুসা আলাইহি সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মুসা আলাইহি সালাম ছিলেন বনে ইসরাইল বংশের এবং সেই সময় মিশরকে শাসন করত কিপ্তি সম্প্রদায়ের ফেরাউনরা। ফেরাউন একদিন স্বপ্নে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটি অগ্নিশিখা মিশরে প্রবেশ করে মিশরের কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। সে তার স্বপ্নের মধ্যে আজীব একটি বিষয় লক্ষ্য করল, যেই অগ্নিশিখা
কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়িকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। সেই অগ্নিশিখা তাদের পাশেই বসবাসরত বনে ইসরায়েলের কারোরই ঘর বাড়ি জ্বালাচ্ছে না। এমন স্বপ্ন দেখে সে খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। সে ঘুম থেকে জেগে ওঠার পর তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদের ডাকল। স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, গত রাতে আমি এই স্বপ্ন দেখেছি, এখন আমার এই স্বপ্নের তাবির, আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা বলে দাও। স্বপ্ন বিশারদরা ফেরাউনের এই স্বপ্ন শোনার পরে তারা বলল, ফেরাউন, এই স্বপ্নের মাধ্যমে তোমার জন্য বিরাট একটি দুঃসংবাদ রয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, অচিরেই বনী ইসরায়েলের মধ্যে এমন একটি শিশু জন্ম নেবে, যেই শিশুর মাধ্যমে তোমার এই ফেরাউনের সাম্রাজ্যের পতন হবে। এই কথা শোনার পর ফেরাউনের টেনশন বাড়ল না কমল, কারণ তার সাম্রাজ্য, তার ক্ষমতা নিয়ে এবার টানাটানির প্রশ্ন। এই কথা শুনে ফেরাউনের দুশ্চিন্তা বেড়ে গেল। এবার ফেরাউন তার সেই সাম্রাজ্যকে টিকাবার জন্য সে তখন আদেশ জারি করল, এখন থেকে বনি ইসরায়েল বংশে যতগুলো পুত্র সন্তান জন্ম নিবে, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সদ্য ভূমিষ্ঠ নবজাতক পুত্র সন্তানগুলোকে জবাই করে করে হত্যা করবা। ফেরাউন যখন এই আদেশ জারি করল, তার এই আদেশ, তার এই আদেশকে পালন করার জন্য, তার এই আদেশকে, তার এই আইনকে বাস্তবায়ন করার জন্য সে এবার একদল ধাত্রী আর একদল জল্লাদ নিয়োগ করল। ধাত্রী মহিলারা বনি ইসরায়েলের বাড়িতে গিয়ে গিয়ে লিস্ট করত, বনি ইসরায়েলের বাড়িতে গিয়ে গিয়ে তারা গর্ভবতী নারীদের লিস্ট করত। এরপরে জন্মের দিনে, সন্তান প্রসবের দিনে ওই বাড়িতে গিয়ে ধাত্রীরা হাজির হতো। ধাত্রীরা হাজির হয়ে তারা যদি দেখত ওই মহিলা কোনো কন্যা সন্তান প্রসব করেছে, তাহলে কন্যা সন্তানকে ছেড়ে দেওয়া হতো। আর যদি পুত্র সন্তান জন্ম নিত, তাহলে ধাত্রী মহিলারা সঙ্গে সঙ্গে জল্লাদদেরকে খবর দিত, আর জল্লাদরা এসে সঙ্গে সঙ্গেই ওই পুত্র সন্তানকে জবাই করে নির্মমভাবে হত্যা করে ফেলত। গোটা মিশর জুড়ে যখন এমন নির্মম হত্যাযজ্ঞ চলছে, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে দুনিয়ায় পাঠালেন। মুসা আলাইহিসসালামের মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। তিনি দুশ্চিন্তা করছেন, আমার এই নবজাতক শিশুর জন্মের খবর যদি ফেরাউনের বাহিনীর কানে যায়, তাহলে তো তারা এসে আমার এই নবজাতক শিশুকে হত্যা করে ফেলবে। মুসা আলাইহিসসালামের মা, তিনি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, তিনি যখন হতাশ হয়ে গেলেন, রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিসসালামের মায়ের কাছে ইলহাম পাঠালেন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহের 37 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন ক্বাদিফিহি ফিত তাবুতি ফাক্বাদিফিহি ফিল ইয়াম্মা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার নবী মুসা, অবশ্যই আমি তোমার উপরে আরেকবার অনুগ্রহ করেছিলাম। তোমার জন্মের সময় তোমার মা যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলে, তোমার মায়ের কাছে আমি প্রত্যাদেশ পাঠালাম, তার কাছে আমি ইলহাম পাঠালাম, তোমার ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তোমার এই নবজাতক শিশুকে একটি সিন্ধুকের ভেতরে ভরে সিন্ধুকটি দরিয়ায় ভাসিয়ে দাও। মুসা আলাইহিসসালামের মা আল্লাহর কাছ থেকে পাওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী, আল্লাহর কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী তার নবজাতক শিশু মুসা আলাইহিসসালামকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। তার সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে তিনি যখন সিন্ধুকের ভেতরে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন, তিনি তখন আরও বেশি হতাশ হয়ে গেলেন। রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিসসালামের মাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের মাকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, ভীত হয় না, চিন্তিত হয় না, ফ্রাস্ট্রেটেড হয় না,
তোমার এই নবজাতক শিশুকে কিছু সময়ের জন্য তাকে তুমি তোমার সঙ্গ ত্যাগ করছো, তার সাথে তোমার কিছু সময়ের জন্য বিচ্ছেদ ঘটছে। রব্বুল আলামিন তোমার সঙ্গে ওয়াদা করছে তোমার সন্তানকে তিনি আবার পুনরায় তোমার কুলে ফিরিয়ে দিবে, এমনকি তিনি তোমার এই সন্তানকে রেসালাতের মর্যাদা দিয়ে নবী হিসাবে তাকে মনোনীত করবে। মুসা আলাইহিসসালামের মাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে এই সুসংবাদ দিলেন এবং আল্লাহর এই ওয়াদা কিভাবে সত্য হলো দেখেন। মুসা আলাইহিসসালামের মা মুসা আলাইহিসসালামকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। তিনি দুশ্চিন্তাগ্রস্ত মুসা আলাইহিসসালামের বোনকে মুসা আলাইহিসসালামের মা বললেন, তুমি এবার নদীর তীরে হেঁটে হেঁটে এই সিন্ধুকের দিকে একটু পর্যবেক্ষণ করো, নজরদারি করো যে এই সিন্ধুকটি কোন জায়গায় যায়, এর কি হয়, এর একটু নজরদারি করে। মুসা আলাইহিসসালামের বোন এবার নদীর তীরে হেঁটে হেঁটে সিন্ধুকের উপরে নজরদারি চালাতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন সিন্ধুকটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজ দরবারে, ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটের মধ্যে গিয়ে ভিড়ল। সিন্ধুকটি ভাসতে ভাসতে যখন ফেরাউনের প্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল, এরপরে ঘটনা কি ঘটল, কোরআনুল করিমের 28 নম্বর সুরা সূরাতুল কসাসের 8 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, فَالْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ। আল্লাহ তাআলা বলছেন সিন্ধুকটি যখন ফেরাউনের প্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল, ফেরাউনের পরিবার এবার সিন্ধুকটি উঠিয়ে নিল। সিন্ধুকটি রাজ দরবারে ঢোকানোর পর এবার ফেরাউনের স্ত্রী পুণ্যবতী এবার ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া সিন্ধুকটি খোলার পরে লক্ষ্য করলেন সিন্ধুকের ভেতরে ফুটফুটে একটি সুন্দর শিশু। শিশুটিকে দেখে তিনি অত্যন্ত প্রফুল্লিত হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন, কারণ তিনি নিঃসন্তান ছিলেন। এই শিশুটিকে দেখে রাজ দরবারের সবাই বলাবলি করল, সম্ভবত এই শিশুটি ইসরায়েল বংশীয় কোনো শিশু, সুতরাং এই শিশুটিকে এখনই হত্যা করতে হবে। এই পুত্র সন্তানটিকে যদি হত্যা করা না হয় তাহলে তো এই পুত্র সন্তানটি ফেরাউনের স্বপ্নের বাস্তবায়ন করে ফেলতে পারে, সুতরাং তাকে হত্যা করে ফেলাটাই সবচাইতে যুক্তিযুক্ত কাজ। ফেরাউন বলল, রিস্ক নিয়ে লাভ নাই, যেহেতু এটি পুত্র সন্তান, দেখেও মনে হচ্ছে এটি ইসরায়েল বংশীয় কোনো শিশু হবে, সুতরাং রিস্ক নিয়ে কোনো লাভ নাই, একেও হত্যা করে ফেলা দরকার। ফেরাউন যখন মুসা আলাইহিসসালামকে হত্যা করতে চেয়েছিল, শিশু মুসা নবীকে যখন হত্যা করতে চেয়েছিল, ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তখন তার স্বামী ফেরাউনকে বললেন, আল্লাহ তাআলা তার কথা কোরআনে তুলে দিলেন। আসিয়া তখন বলেছিলেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লী ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'আনা আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। আসিয়া তখন বললেন ফেরাউনকে যে এই শিশুটিকে হত্যা করো না, কারণ এই শিশুটি আমাদের উপকারে আসতে পারে, এমনকি আমাদের তো সন্তান নেই, আমরা চাইলে শিশুটিকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি, আর শিশুটি যদি আমাদের জন্য অকল্যাণকর হয় আমাদের লালন পালনের কারণে, সে হয়তো আমাদের জন্য কল্যাণকামীও হয়ে যেতেই পারে। ফেরাউন তার স্ত্রী আসিয়ার মুখ থেকে এই কথা শুনে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল। সে মুসা আলাইহিসসালামকে হত্যা করতে চাইল না, সে তো জানে না যে এই শিশুটি হচ্ছে তার স্বপ্নের বাস্তবায়নকারী এবং এই শিশুর হাতেই তার সাম্রাজ্যের, এই শিশুর মাধ্যমেই তার সাম্রাজ্যের পতন হবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াহুম লা ইয়াশউরুন, তারা আল্লাহর কৌশল বুঝতে পারে নাই। তারা চেয়েছিল মুসা আলাইহিসসালামের জন্ম ঠেকাবে, আর আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় মুসা আলাইহিসসালামকে পৃথিবীতে এনে একেবারে ফেরাউনের ঘরে ঢুকিয়ে দিয়ে রাজকীয় কায়দায় মুসা আলাইহিসসালামের বড় হওয়ার ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। কাফেররাও তো ষড়যন্ত্র করে, কৌশল করে,
দিন বিরোধীরাও চক্রান্ত করে, কিন্তু আল্লাহর কৌশলের কাছে সবাই পরাস্ত, সবাই আল্লাহর কৌশলের কাছে পরাস্ত পরাজিত। দেখেন মুসা আলাইহিসসালামকে এসে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা একেবারে তার ঘরের ভেতরেই মুসা আলাইহিসসালামকে কি করলেন, ঢুকিয়ে দিলেন। এবার ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বললেন যে এই সন্তানের দুধ পানের জন্য কিছু ধাত্রীদেরকে ডেকে নিয়ে আস। ধাত্রীদেরকে যখন ডেকে নিয়ে আসা হলো, সবাই একটি আজীব ব্যাপার লক্ষ্য করল, শিশু মুসা নবী কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগান না। এর কারণ সম্পর্কে রব্বুল আলামিন সূরা কসাসের ১২ নম্বর আয়াতে বলছেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন কাবল। আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবী মুসা আলাইহিসসালামের জন্য পূর্ব থেকেই আমি ধাত্রীদের স্তনে মুখ লাগানো নিষিদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালাম, শিশু মুসা আলাইহিসসালাম যখন কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগান না, আসিয়া এবার আরো চিন্তায় পড়ে গেলেন, কারণ নবজাতক এই শিশুটিকে বাঁচানোর জন্য তাকে তো দুধ পান করানোর ব্যবস্থা করতে হবে। ওইদিকে মুসা আলাইহিসসালামের মা মুসা আলাইহিসসালামের বোনকে পাঠিয়েছিলেন নজরদারি করার জন্য, আর তিনিও নজরদারি করার জন্য একেবারে ফেরাউনের রাজপ্রাসাদের ভেতরে ঢুকে গিয়েছিলেন। রাজপ্রাসাদে ঢুকে যখন তিনি এই অবস্থা লক্ষ্য করলেন, এবার তিনি আর সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তিনি তখন বললেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। মুসা আলাইহিসসালামের বোন বললেন, আমি তোমাদেরকে এমন একটি পরিবারের খবর দিতে পারবো, এমন একটি পরিবারের ব্যাপারে সন্ধান দিব, যেই পরিবার তোমাদের পক্ষ থেকে এই শিশুটির দেখাশোনা করবে, এই শিশুটিকে দুধ পান করাবে এবং এই শিশুটির ব্যাপারে কল্যাণকামী হবে। আসিয়া এই কথা শুনে বলল, কোন পরিবারের কথা বলছো? যে পরিবারের কথা বলছো সেই পরিবারকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসো। এবার মুসা আলাইহিসসালামের বোন এই কথা শুনে খুশি না বেজার, তিনি এবার বাড়ির দিকে দৌড়াতে লাগলেন, বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। বাড়িতে গিয়ে দেখলেন তার মা তার নবজাতক শিশু অর্থাৎ তার ভাই মুসা আলাইহিসসালামকে সিন্ধুকের ভেতরে ভাসিয়ে দেওয়ার পর তিনি আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। মুসা আলাইহিসসালামের বোন গিয়ে বললেন, ওগো মা আর দুশ্চিন্তা করো না, এ নিয়ে আর কোনো টেনশন করো না, তোমার জন্য সুসংবাদ আছে, তোমার শিশুকে তুমি আবার তোমার কুলে ফিরে পাবা, তোমার সন্তানকে তুমি আবার দুধ ও পান করাতে পারবা, কারণ ফেরাউনের রাজ দরবার থেকে আমন্ত্রণ নিয়ে এসেছি, তারা তোমাকেই চায়, তোমার পুত্র সন্তানকে দুধ পান করানোর জন্য, তার লালন পালনের জন্য। আল্লাহ তাআলা বলছেন এভাবেই আমি তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম, যেন তার মায়ের জন্য সে যেন চক্ষু শীতলকারী হতে পারে। আর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের মাকে স্মরণ করিয়ে দিলেন, জেনে রেখো আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ তাআলা তোমার সঙ্গে ওয়াদা করেছিলেন তোমার সন্তানকে আবার তোমার কুলে ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলা তোমার সন্তানকে আবারও তোমার কুলে ফিরিয়ে দিয়ে আল্লাহ তার ওয়াদা রক্ষা করলেন। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিসসালাম রাজকীয় কায়দায়, রাজকীয় মর্যাদা এবং রাজকীয় ব্যবস্থাপনায় ফেরাউনের রাজদরবারেই লালিত পালিত হতে লাগলেন। সুবহানাল্লাহ। তিনি আস্তে আস্তে করে যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে এবার তার নিজের তরফ থেকে জ্ঞান বিজ্ঞান হিকমত দান করলেন। সুবহানাল্লাহ। নবীদেরকে এই পৃথিবীর কোনো মানুষরা পড়ায় নাই, নবী রাসূলগণ পৃথিবীর কোনো মানুষদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, পৃথিবীর কোনো নবী রাসূল কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো মাদ্রাসা থেকে তারা ডিগ্রি নেন নাই। তাই বলে কি নবীরা মূর্খ? নবী রাসূলগণকে কেউ যদি মূর্খ বলে তাহলে তার মতো মূর্খ এই ধরার বুকে আর কেউ হতে পারে না। নবী রাসূলগণ দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, কারণ তাদেরকে সরাসরি জ্ঞান যিনি দান করেছেন তিনি কে?
রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমাও ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন, মূসা যখন যৌবনে পদার্পণ করলেন, পরিণত বয়সে যখন তিনি পৌঁছালেন, তখন আমি তাকে আমার পক্ষ থেকে জ্ঞান এবং হিকমত দিয়ে আমি তাকে পরিপূর্ণ করলাম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দান করলেন, হিকমত দান করলেন। ইতিমধ্যে মূসা আলাইহিস সালাম তিনিও জানতে পারলেন যে তিনি রাজদরবারে রাজকীয় ব্যবস্থাপনায় রাজকীয় মর্যাদায় বড় হলেও তিনি আসলে এই রাজদরবারের কেউ নন, তিনি হচ্ছেন বনি ইসরাইল অর্থাৎ ইসরায়েলি বংশের। তিনি তার নিজের পরিচয় জানতে পারলেন। আর সেই সময়ে আমি তো আলোচনার শুরুতেও বলেছিলাম, ফেরাউন ছিল কিপ্তি সম্প্রদায়ের। এই কিপ্তি সম্প্রদায়ের লোকেরা বনি ইসরাইলদের লোকদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছিল। মূসা আলাইহিস সালাম সেটি প্রত্যক্ষ করলেন, তিনি সেটি দেখলেন, এবং যখনই তিনি সুযোগ পেতেন তখনই তিনি বনি ইসরাইলের নির্যাতিতদেরকে সহযোগিতা করতেন, তাদের সাহায্যে এগিয়ে আসতেন। একদিন মূসা আলাইহিস সালাম দুপুরবেলা শহরে ঘুরতে বের হলেন। এখানে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, পৃথিবীর অন্যান্য নবীরা নবী হওয়ার পরে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ তাদের নবুয়তি পরীক্ষা শুরু হয়েছে নবী হওয়ার পরে, আর মূসা আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়েছে নবী হওয়ার আগে। আল্লাহু আকবার, তার পরীক্ষা শুরু হয়ে গেছে। তিনি একদিন দুপুরবেলা ঘুরতে বের হলেন, শহরে বের হলেন, লক্ষ্য করলেন দুই লোক ঝগড়া করছে। কি করছে? ঝগড়া করছে। এদের মধ্যে একজন ছিল তার বংশের, মূসা আলাইহিস সালামের বংশের অর্থাৎ বনি ইসরাইলের, আর আরেকজন ছিল ফেরাউনের বংশের অর্থাৎ কিপ্তি সম্প্রদায়ের। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই দুই ব্যক্তি ঝগড়া করছে, কিপ্তি সম্প্রদায়ের ওই লোক বনি ইসরাইলের ওই লোকটার উপরে নির্যাতন করছে, আর বনি ইসরাইলের এই লোকটা মূসা আলাইহিস সালামকে দেখে তার কাছে সাহায্য চাইল। কারণ মূসা আলাইহিস সালাম সাহায্য করার জন্য এগিয়ে গেলেন, গিয়ে দুজনকেই তিনি ঝগড়া থেকে নিবৃত করতে চাইলেন। কিন্তু কিপ্তি সম্প্রদায়ের ওই লোকটা মূসা আলাইহিস সালামের কোনো কথাই শুনল না, অর্থাৎ মূসা আলাইহিস সালামের কথা তার কর্ণপাত হলো না। তখন মূসা আলাইহিস সালাম, তিনি একটু রাগী নবী ছিলেন, তিনি একটু রাগ করে কোনো কোনো বর্ণনা এসেছে একটা থাপ্পড় দিলেন অথবা একটা ঘুষি মারলেন। এখন তিনি তো থাপ্পড় বা ঘুষি দিয়েছিলেন দুজনকে এই ঝগড়া থেকে নিবৃত করার জন্য, তাকে হত্যা করে ফেলার উদ্দেশ্যে নয়। কিন্তু তিনি যখন তাকে ঘুষি বা থাপ্পড় মারলেন, লোকটা ওইখানে জায়গায় মারা গেল। এবার তার এই হত্যাকাণ্ডের খবর গোটা মিশরে ছড়িয়ে গেল। তার হত্যাকাণ্ডের খবর গোটা মিশরে ছড়িয়ে গেল যে একজন লোক, কিপ্তি সম্প্রদায়ের একজন লোক খুন হয়েছে। কিন্তু খুনি বা হত্যাকারীকে এর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। খুন হয়েছে এটা চতুর্দিকে ছড়িয়ে গেল, কিন্তু কে হত্যা করেছে এর কোনো হদিস পাওয়া গেল না। ফেরাউনের সভাসদে, ফেরাউনের ক্যাবিনেটের মধ্যে এবার এই নিয়ে আলোচনা শুরু হলো। তার সভাসদের কেউ কেউ বলল, এরকম হত্যাকাণ্ড বনি ইসরাইলের কেউ সংগঠিত করতে পারে? সুতরাং ফেরাউনকে বলল যে, মহামান্য ফেরাউন, আপনি বনি ইসরাইলের বিরুদ্ধে অ্যাকশন নেন। তো ফেরাউন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট স্বৈরাচারী জালেম, এতে কোনো সন্দেহ নাই, কারণই সন্দেহ নাই। স্বৈরাচার হলেও এই জায়গায় সে একটু ইনসাফি কথাবার্তা বলল। এটা হচ্ছে স্বৈরাচারদের এক ধরনের, এটা হচ্ছে স্বৈরাচারদের এক ধরনের বাহানা। স্বৈরাচাররা স্বৈরাচারী আচরণ করলো, মাঝে মাঝে তারা ইনসাফি ভাব দেখায়, এতে করে জনগণের কাছ থেকে তারা সিম্পেতি নিতে চায়। তো ফেরাউন তখন বলল, দেখো হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু কে হত্যা করেছে এটা তো আমরা জানি না। আর এক হত্যাকাণ্ডের জন্য আমরা তো একেবারে গোটা কৌমের উপরে, একটা বংশের উপরে আমরা অ্যাকশন চালাতে পারি না, এটা ইনসাফ হয় না। এখানে সে একটু ইনসাফি ভাব দেখালো। পরের দিন ঘটনা কি ঘটলো দেখেন, মূসা আলাইহিস সালাম পরের দিনও শহরে ঘুরতে বের হয়েছিলেন। এই ঘটনাগুলো সূরা কাসাসের মধ্যে বর্ণিত হয়েছে। মূসা আলাইহিস সালাম যখন পরের দিন বের হলেন, লক্ষ্য করলেন ওই লোকটা, তার সম্প্রদায়ের ওই লোকটা, যে লোক গতকাল ঝগড়ায় লিপ্ত ছিল, সে আজকেও আবার আরেকজনের সাথে কি করতেছে, ঝগড়া করতেছে। মূসা আলাইহিস সালামকে দেখে সে আবারও
মুসা আলাইহিসসালামের কাছে সাহায্য চাইল। মুসা আলাইহিসসালাম তাকে বললেন, ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, তুমি তো খুব বিভ্রান্ত লোক, তুমিও তো এত ভালো না, এত ভালো হইলে তুমি প্রত্যেকদিন ঝগড়া করো কেন? অর্থাৎ মুসা আলাইহিসসালাম তাকে একটু ঝাড়ি মারলেন, তুমি এত ভালো হলে প্রত্যেকদিনই তুমি মানুষের সাথে ঝগড়ায় কেন লিপ্ত হও? এবার যেহেতু দুজন ঝগড়া করছে, দুজনের ঝগড়া থামাবার জন্য যখন এগিয়ে গেলেন, তখন তার সম্প্রদায়ের এই লোকটা ভয় পেয়ে গেল যে মুসার তো রাগ বেশি। তখন সে বলল, মুসা তুমি যে এগিয়ে আসতেছো, তুমি কি এবার আমার উপরে অ্যাকশন নিবে নাকি? যেহেতু আমাকে তুমি কালকেও ঝগড়ায় তুমি দেখেছো, আজকেও যেহেতু ঝগড়ায় দেখতে পাচ্ছ, এখন কি উল্টা আমার উপর অ্যাকশন নিয়ে গতকাল যেভাবে তুমি একজনকে মেরে ফেলেছিলে, হত্যা করেছিলে, এভাবে কি আজ তুমি আমাকে হত্যা করে ফেলবে? এই কথা শুনে ফেললো কিপ্তি সম্প্রদায়ের ওই লোক যার সাথে সে ঝগড়া করছিল। কিপ্তি সম্প্রদায়ের ওই লোক এবার তো বুঝতে পারলো, বুঝছি গতকালের এই ঘটনা তাইলে মুসাই ঘটিয়েছে। এবার সে দৌড়ে ফেরাউনের রাজদরবারে গেল। ফেরাউনের রাজদরবারে গিয়ে ফেরাউনের সভাসদ এবং ফেরাউনকে জানালো, গতকাল যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডের খবর আমি নিয়ে এসেছি, গতকালের এই হত্যাকাণ্ড মুসা ঘটিয়েছে। ফেরাউন এই কথা শোনা মাত্র সে তার ক্যাবিনেট, সে তার সভাসদের সামনে সৈন্যদেরকে অর্ডার করল, মুসাকে যেখানেই পাও সেখান থেকেই গ্রেফতার করে আমার সামনে নিয়ে এসো। তার সভাসদে উপস্থিত একজন মুসা আলাইহিসসালামকে মনে মনে অত্যন্ত পছন্দ করত। এই সিদ্ধান্ত এই বিষয়ে যখন সবাই পরামর্শ করছে, ওই লোকটা তখন দৌড়ে এবার মুসা আলাইহিসসালামের কাছে এবার যেতে লাগলো। কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 20 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَاخْرُجْ إِنِّي لَكَ مِنَ النَّاصِحِينَ ওই লোকটা এসে বলল, মুসা আমি জেনে এসেছি ফেরাউনের সভাসদ তোমাকে হত্যার ব্যাপারে পরামর্শ করছে, সুতরাং জানে যদি বাঁচতে চাও তাহলে এক্ষুনি মিশর থেকে পালাও, মিশর ছেড়ে অন্যত্র চলে যাও। মুসা আলাইহিসসালাম এবার মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। এবার তিনি মিশর ছেড়ে হিজরত করার জন্য সিদ্ধান্ত নিলেন। রব্বুল আলামিন বলছেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনী মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে সে তখন ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে বের হয়ে পড়লো। আর মুসা আলাইহিসসালাম মিশর থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি নাজ্জিনী মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। করেছিলেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রব্বি আইয়া দিয়ানী সাওয়াআস সাবিল। আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিসসালাম যখন মাদিয়ান অভিমুখে যাত্রা করলেন, মাদিয়ানের উদ্দেশ্যে তিনি যখন মিশর থেকে হিজরত আরম্ভ করলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সম্ভবত আমার রব আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন। এই দোয়ার অর্থ হলো তিনি তো এর আগে কোনোদিন মিশর থেকে বের হন নাই, এখন মিশর ছেড়ে হিজরত করবেন, কোন দিকে যাবেন? এবার মাদিয়ান অভিমুখে তিনি যাত্রা করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো আর আমাকে সঠিক পথ দেখাও। এই দোয়া করে তিনি এবার পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তিনি এক সময় গিয়ে মাদায়েনের একটি কুয়ার কাছে পৌঁছালেন। তিনি তখন অত্যন্ত পিপাসার্থ ছিলেন। মাদায়েনের ওই কুয়ার কাছে পৌঁছানোর পরে ঘটনা কি ঘটল? সূরা কসাসের পরের আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ মুসা আলাইহিস সালাম যখন মাদায়েনের ওই কুয়ার কাছে পৌঁছালেন, লক্ষ্য করলেন কিছু লোকেরা ওই কুয়া থেকে পানি সংগ্রহ করে তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে, আর পাশেই দুটো মেয়ে তাদের পশুর পালকে আগলে রাখছে। ওই দুটো মেয়ে
তারা যখন তাদের পশুর পালকে আলাদা জায়গায় আগলে রাখছিল, মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে মনে মনে ভাবলেন, মনে হয় এই দুটি মেয়ে কোনো সমস্যায় পড়েছে। মুসা আলাইহিসসালাম এবার ওই দুই মেয়ের কাছে গেলেন, গিয়ে তাদেরকে বললেন, ক্বালামা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুম কাবীর। ওই দুটি মেয়ে বলল যে আমরা এই খেলাঠেলির মধ্যে, পুরুষ মানুষের এই ভিড়ের মধ্যে আমরা তো গিয়ে পানি পান করাতে পারবো না, এজন্য আমরা অপেক্ষা করছি এই লোকেরা তাদের পশুর পালকে পানি পান করিয়ে যাওয়ার পরে এরপরে আমরা গিয়ে আমাদের পশুর পালকে পানি পান করাবো। আর এমনটা আমরা প্রত্যেক দিনই করি, আর আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই যে এসে আমাদের এই পশুর পালকে পানি পান করাবে। আমাদের পিতা আছেন ও আবুনা শাইখুম কাবীর, তবে তিনি খুব বৃদ্ধ, বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছেন, এই জন্য আমাদের পশুর পালকে আমরাই এখানে পানি পান করাতে নিয়ে আসি। মুসা আলাইহিসসালাম এবার তাদের প্রতি একটু সহানুভূতিশীল হলেন। তিনি বললেন, ঠিক আছে, আজকে তোমাদের পশুর পালকে আমি পানি পান করিয়ে দিচ্ছি। মুসা আলাইহিসসালাম এবার তাদের পশুর পালকে পানি পান করিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর। মুসা আলাইহিসসালাম পানি পান করালেন, পানি পান করিয়ে তিনি একটি গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর বললেন, হে আমার রব, তুমি আমার জন্য যেই ব্যবস্থা করবে আমি তারই মুখাপেক্ষী, অর্থাৎ আমার জন্য তুমি একটি উত্তম ব্যবস্থা করে দাও, কারণ এখানে তো আমার কেউ নেই। ওই দুই মেয়ে এবার যখন বাড়িতে চলে গেল তাদের পশুর পাল নিয়ে, এই দুই মেয়ে ছিলেন মাদিয়ানবাসীদের প্রতি প্রেরিত শুআইব আলাইহিসসালামের দুই কন্যা। সুবহানাল্লাহ, বলেন তারাও নবীর মেয়ে। শুআইব আলাইহিসসালাম তখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার মেয়েরা যখন তাড়াতাড়ি বাড়িতে ফিরল, শুআইব আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, প্রত্যেক দিন তো তোমরা দেরি করে বাড়িতে আসো, কিন্তু আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে কেন, এত তাড়াতাড়ি বাড়িতে ফিরার কি কারণ? শুআইব আলাইহিসসালামের দুই মেয়ে ঘটনা শোনালো, অর্থাৎ আজ আমরা এমন একজন শক্তিশালী, এমন একজন পুরুষকে পেয়েছিলাম যে আমাদেরকে সহযোগিতা করে আমাদের পশুর পালকে পানি পান করিয়ে দিয়েছে। শুআইব আলাইহিসসালাম বললেন, এক্ষুনি যাও তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি এই জন্য তাকে কিছু হাদিয়া দিতে চাই, আমি তাকে পুরস্কৃত করতে চাই। সুবহানাল্লাহ, পড়েন। এবার ওই দুই মেয়ের যে কোনো একজন মুসা আলাইহিসসালামের খোঁজে ওই কুয়ায় গেল, ওই কুয়ার কাছে গিয়ে দেখলো যে মুসা আলাইহিসসালাম এখনও গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন, গিয়ে বলল যে আমাদের বাবা আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে কিছু পারিশ্রমিক দিতে চান, আপনাকে পুরস্কৃত করতে চান। মুসা আলাইহিসসালাম বলেন, আমার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে, কারণ একটু আগেই তো দোয়া করেছিলাম, আল্লাহ এখানে তো পরিচিত জন কেউ নাই, আমার একটি উত্তম ব্যবস্থা তুমি করে দাও। তিনি এবার খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, ঠিক আছে চলো তোমার বাড়ির দিকে যাওয়া যাক, তবে তুমি আমার পেছনে হাঁটো, আমার সামনে না, এটা হচ্ছে নবুওয়তি স্বভাব, এটা নবীদের স্বভাব, এবং এখান থেকে আমাদের যুবক আর তরুণ ভাইদের কাছে একটি মেসেজ নিতে হবে, যে যুবক যুবতীদের মানে যে কোনো সময় যুবতী এবং তরুণীদেরকে দেখলেই যুবকরা তরুণরা তাকিয়ে থাকে, নবীদের এই চরিত্র থেকে ভাই শিক্ষা নিতে হবে। মুসা আলাইহিসসালাম বললেন, তুমি আমার পেছনে থাকো, কারণ সামনে থাকলে যদি তোমার দিকে আমার দৃষ্টি চলে যায় তাহলে তো এটা আমার জন্য গুনাহের কারণ হয়ে যাবে, সুতরাং তুমি আমার পেছনে থাকো, পেছন থেকে তুমি আমাকে রাস্তা বলে দাও আর তুমি আমাকে ফলো করো, অনুসরণ করো, এভাবেই আমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাবো। সুবহানাল্লাহ, বাড়িতে যখন পৌঁছালেন শুআইব আলাইহিসসালাম প্রথমেই তাকে আপ্যায়ন করলেন, তাকে খাওয়ালেন এবং মুসা আলাইহিসসালামের কাছ থেকে সমস্ত ঘটনা শুনলেন। ঘটনা শোনার পরে শুআইব আলাইহিসসালাম তাকে আশ্বস্ত করলেন যে অসুবিধা নাই, তুমি এখন মাদিয়ানে চলে এসেছো, ওই জালেমরা এখানে আর তোমার কিছু করতে পারবে না। তার মেয়েরা বললো, শুআইব আলাইহিসসালামের মেয়েরা বললো যে বাবা, আমাদের ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই, কর্মচারী নাই, এই পুরুষ তাকে আমরা দেখেছি অত্যন্ত শক্তিশালী এবং আমানতদার, সুতরাং তাকে শ্রমিক হিসাবে আমাদের ঘরে রেখে দিতে পারেন। এখন শুআইব আলাইহিসসালাম মেয়েদেরকে বললেন, সে যে শক্তিশালী এবং আমানতদার এটা তোমরা কেমনে বুঝলে, সে যে শক্তিশালী এবং আমানতদার এটা তোমরা কিভাবে বুঝলে? শুআইব আলাইহিসসালামের মেয়েরা তখন বলল,
সে শক্তিশালী বুঝলাম আমরা এইভাবে, যেই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠাতে হয় এই বালতিটা কয়েকজন লাগে বালতিটা টেনে উঠাতে, কিন্তু আমরা দেখলাম এই লোকটা একাই বালতি ফেলে একাই সেই বালতিটাকে কুয়া থেকে উঠাবো, আল্লাহ আকবার। সুতরাং এর থেকে মনে হলো সে যথেষ্ট শক্তিশালী। আর আমানতদার মনে হলো এই কারণে, আপনি যখন আমাদেরকে আপনি যখন আমাকে তাকে ডেকে আনার জন্য পাঠালেন, সে তখন আমাকে বলল যে আপনি আমার পেছনে হাঁটেন আমি আপনার সামনে থাকব। তার এই লজ্জাশীলতা, তার এই আমানতদারিতা দেখে আমি আপনাকে বললাম যে সে যথেষ্ট আমানতদার। এবার সোহাইব আলাইহিসসালামের এই কথা শুনলে তার ভালো লাগলো এবং তিনিও বুঝে ফেললেন এটা সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই সে আল্লাহর প্রেরিত পয়গাম্বর হবে, সুবহানাল্লাহ। তিনিও বললেন যে তুমি আমার ঘরে শ্রমিক হিসাবে না, চাকর হিসাবে না, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে মেয়ের জামাই বানিয়ে তোমাকে আমার ঘরে রাখতে চাই, সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ পরে পরে আপনারা মসজিদ থেকে চলে যান, এখান থেকে কি শিক্ষা নিলেন বলেন তো? সোহাইব আলাইহিসসালাম মেয়ে বিয়ে দিলেন, জামাইয়ের গাড়ি বাড়ি এরপরে ধন সম্পদ দেখে নাকি আমানতদারিতা আর পরহেজগারিতা দেখে? সুবহানাল্লাহ বলে বলে যে আপনারা মসজিদ থেকে চলে যান, বাসায় গিয়ে আপনারা করেনটা কি? মেয়ে বিয়ে দেওয়ার সময় তো পরহেজগার ছেলেদেরকে পাত্তা দেন না, মেয়ে বিয়ে দেওয়ার সময় নামাজি দাড়িওয়ালা ছেলে দেখলে ভালো লাগে না, পাত্তা দেন না। আগেই জিজ্ঞেস করেন চট্টগ্রাম শহরে কয়টা ফ্ল্যাট বা কয়টা বাড়ি আছে, গাড়ি কয়টা আছে, সহায় সম্পদ কেমন, কি ভুল বলেছি নাকি? আপনি যদি মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের পরহেজগারিতা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে তার ধন সম্পদকে প্রাধান্য দেন, আপনার মেয়ের কপালে কিন্তু গজব অপেক্ষা করছে, সারা জীবন মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার। তার চেয়ে বরং ভালো হয় আমি আপনাকে উপদেশ দেই, নসিহত করছি, পরামর্শ দিচ্ছি, মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা দিনদার ছেলেকে একটা পরহেজগার মুত্তাকি ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দেন, মেয়েটা সারা জীবন ওই ছেলের কাছে সুখে থাকবে। ঠিক ঠিক তো আপনারাই বলেন, এই কামগুলো তো পরে আপনারাই করেন, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। তো মুসা আলাইহিসসালামকে এই প্রস্তাব দেওয়ার পরে মুসা আলাইহিসসালাম তিনি এই প্রস্তাব মেনে নিলেন। এবার বিয়ে করার জন্য মোহর আনার দরকার আছে না নেই কথা কর না কেন? মুসা আলাইহিসসালাম মোহর দেওয়ার মতো তার কাছে কোনো ধন সম্পদ আছে? সোহাইব আলাইহিসসালাম তো জানেন যে সে এমনিতেই এক দেশ থেকে হিজরত করে এখানে এসেছে, তার কাছে কিছু না, এখন বিয়ের জন্য তো মোহর আনা লাগবে। এই জন্য সোহাইব আলাইহিসসালাম নিজে থেকেই প্রস্তাব দিলেন, দেখেন কি সুন্দর প্রস্তাবনা। আপনারা তো মেয়ে বিয়ে দেওয়ার সময় মোহরানা চাপিয়ে দেন 20 লক্ষ দিতে হবে, 30 লক্ষ দিতে হবে, আসলে এটা একটা ফুটানি, এই 20-30 লাখ বলে আসলে 20,000 টাকাও নগদ দেয় না, কি ভুল বলেছি নাকি? বিয়ের মতো একটা পবিত্র কাজ এইসব ধোকাবাজি দিয়ে কেন সমাজে চলছে আমি জানি না, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। আপনি বরং মেয়ের বাপ হলে বলেন বাবারে তোমার কাছে যত আছে তোমার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মোহরানা নগদ দিয়ে আমার মেয়েকে বিয়ে করো, এরকম সুন্দর এরকম সুন্দর সুন্দর প্রস্তাব দেন, বিয়েটাকে সহজ করেন, তাহলে সমাজ থেকে জেনা ব্যভিচার এগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? মুসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে সোহাইব আলাইহিসসালাম নিজেই মুসা আলাইহিসসালামকে প্রস্তাব দিলেন যে তোমার কাছে তো মোহরানা নাই, তুমি এক কাজ করো আমার মেয়েকে বিয়ে করার পরে আমার বাড়িতে তুমি 8 বছর থাকবা, কর্মচারী হিসাবে আমার সব কিছু দেখাশোনা করবা, তবে তুমি যদি চাও তাহলে 10 বছরও থাকতে পারো। দুইটা প্রস্তাব দিলেন, চাইলে 8 বছর থেকে এই চুক্তি তুমি একেবারে ফিল আপ করতে পারো অথবা 10 বছর থেকে এই চুক্তি তুমি পূরণ করতে পারো। মুসা আলাইহিসসালাম তখন বললেন যেটা কল্যাণকর হয় আমি সেটাই করব। এবার মুসা আলাইহিসসালামের বিয়ের মোহরানা হিসাবে ওই 8 বছর বা 10 বছর সোহাইব আলাইহিসসালামের বাড়িতে থাকার চুক্তিতে তিনি এবার সোহাইব আলাইহিসসালামের কন্যাকে বিয়ে করে ফেললেন, সুবহানাল্লাহ। এবার তিনি সোহাইব আলাইহিসসালামের বাড়িতে 10 বছরই থাকলেন, 10 বছর যখন শেষ হয়ে গেল, চুক্তির মেয়াদ শেষ, চুক্তির মেয়াদ যখন শেষ হয়ে গেল তখন মুসা আলাইহিসসালাম তার শ্বশুর সোহাইব আলাইহিসসালামকে বললেন যে আমি এবার মিশরে যেতে চাই, আমি আমার পরিবার নিয়ে মিশরে যেতে চাই। মুসা আলাইহিসসালামের তখন 2 সন্তান হয়ে গিয়েছে,
তার শ্বশুর সোহাইব আলাইহিসসালাম তাকে এক পাল পশু গিফট করলেন, এক পাল পশু তাকে হাদিয়া দিলেন, বললেন তুমি আমার বাড়িতে এতদিন ছিলে, এখন তো মিশরে চলে যাচ্ছ, এই পশুর পাল আমি তোমাকে গিফট করলাম, হাদিয়া দিলাম, এটা তোমার উপকারে লাগবে। এবার মুসা আলাইহিসসালাম সপরিবারে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথ চলতে চলতে মিশর পর্বতের, পথ চলতে চলতে মিশর সীমান্তের, তুর পর্বতের, এবার পথ চলতে চলতে মিশর সীমান্তের সিনাই পর্বতমালার তুর পাহাড়ে তুয়া পাদদেশে তারা যখন চলে গেলেন, তখন কি ঘটলো দেখেন। কোন কোন বর্ণনা এসেছে যে মুসা আলাইহিসসালাম পথ হারিয়ে ফেলেছিলেন, কোন কোন বর্ণনা এসেছে অন্ধকারের কারণে, রাতের অন্ধকারের কারণে পথ হারিয়ে ফেলেছিলেন, আবার কোন কোন বর্ণনা এসেছে সেই জায়গায় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছিল, এই জন্য তিনি আগুন সংগ্রহ করার চেষ্টা করছিলেন। প্রথমে তিনি পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাবার চেষ্টা করলেন, কিন্তু পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাতে তিনি ব্যর্থ হলেন। এরপরে আগুন সংগ্রহের জন্য এদিক সেদিক ছোটাছুটি করলেন, কোথাও তিনি আগুন সংগ্রহ করতে পারলেন না। হঠাৎ করে তিনি তুর পাহাড়ের মধ্যে একটি জায়গায় আগুন লক্ষ্য করলেন। আল্লাহ তাআলা সূরা কসাসের 29 নম্বর আয়াত থেকে বলছেন, ফালাম্মা কাদা মূসাল আজালা ওয়া সারা বি আহলিহি আনাসা মিন জানিবি তুরি নারা, আল্লাহ তাআলা বলছেন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর মুসা আলাইহিসসালাম যখন সপরিবারে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন, মিশর সীমান্তের সিনাই পর্বতমালার তুর পাহাড়ের তুয়া পাদদেশে পৌঁছানোর পর যখন তিনি এবার তিনি যখন সেখানে আগুন লক্ষ্য করলেন, তিনি আগুন লক্ষ্য করার পর তার পরিবারকে বললেন, ক্বালালি আহলিহিম কুথু ইন্নি আনাসতু নারা লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাদওয়াতিম মিনান্নারি লাআল্লাকুম তাসতালুন। তিনি তার ফ্যামিলি মেম্বারদেরকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুন দেখতে পাচ্ছি, দেখি ওখান থেকে আমি কিছু আগুন আনতে পারি কিনা, অথবা আমি কোনো পথের সন্ধান পাই কিনা। মুসা আলাইহিসসালাম এবার যখন আগুনের কাছে চলে গেলেন, আগুনের কাছে যাওয়ার পরে এবার কি ঘটল, রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নি আনা রাব্বুকা ফাখলা আনা আলাইকা ইন তিনি যখন আগুনের কাছে চলে গেলেন, এবার গায়বী আওয়াজ আসলো, অদৃশ্য আওয়াজ আসলো, অর্থাৎ আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের সাথে তখন কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, মুসা এটা আগুন নয়, আমি তোমার রব, ফাখলান আলাইক, জুতা খুলো, কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তুয়া নামক এক পবিত্র উপত্যকায় চলে এসেছো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বললেন এটা আগুন না, তুমি তোমার রবের সামনে, রবের কাছে এসেছো, তোমার রব তোমার সাথে কথা বলছে। সেদিন থেকেই মুসা আলাইহিসসালাম হয়ে গেলেন কালিমুল্লাহ, কারণ মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেছেন কে, আল্লাহ তাআলা বললেন এখানে তোমাকে এমনি এমনি ডেকে নিয়ে আসি নাই, ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে এখানে এমনি এমনি ডেকে নিয়ে আসি নাই, আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করলাম, আমি তোমাকে নবুয়ত দান করলাম, আর এখন আমি তোমার কাছে যা ওহি হিসাবে নাজিল করছি আমার ওহি তুমি শুনে নাও। আল্লাহ তাআলা সেখানে মুসা আলাইহিসসালামের উপরে ওহি নাজিল করলেন এবং তুয়া উপত্যকায় আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন, রেসালতের মর্যাদা দান করলেন। মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে ঘোষণা দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, মুসা তোমাকে শুধু নবী হিসাবেই ঘোষণা দিচ্ছি না, তুমি যে নবী, তুমি যে রাসূল, এই নবী এবং রাসূল হিসাবে যখন কেউ তোমার কাছে এর বুরহান, এর সত্যতা জানতে চাইবে, এই এর সত্যতা প্রমাণের জন্য আমি তোমাকে এবার মুজিজাও দান করছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ তাআলা বললেন মুসা তোমার হাতে এটা কি,
প্রশ্নটা ছিল খুব সংক্ষিপ্ত, কিন্তু মুসা আলাইহিসসালাম উত্তর সংক্ষেপ করলেন না, উত্তরটা একটু বড় করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হাতে এটা কি? আর মুসা আলাইহিসসালাম জবাবে বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিব উখরা। মুসা আলাইহিসসালাম বললেন, এটা আমার হাতের লাঠি, এর উপরে আমি ভর করে চলি এবং এটা দিয়ে গাছ থেকে আমি পাতা ঝরিয়ে আমার পশুর জন্য আমার যে আর আমি এটা দিয়ে ডালপালা থেকে পাতা জড়িয়ে আমার এই যে পশু রয়েছে এগুলোর জন্য খাদ্যের ব্যবস্থা করি। প্রশ্ন ছিল সংক্ষিপ্ত, উত্তর কি সংক্ষিপ্ত না বড়? অনেক বড়। আল্লাহ তাআলা বললেন, তোমার লাঠির বর্ণনা দেওয়া লাগবে না। এটা জিজ্ঞেস করেছি কেন জানো? আল্লাহ বললেন, আলকিহা ইয়া মুসা, তোমার হাত থেকে এই লাঠি মাটিতে ফেলে দাও। মুসা আলাইহিসসালাম যখন তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন, আল্লাহ তাআলা বলছেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। হাত থেকে তিনি যখন লাঠি ফেলে দিলেন, এবার সেটা জীবন্ত সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। আল্লাহু আকবার! মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখফ সানুঈদুহা সীরাতাহাল উলা। আল্লাহ তাআলা বললেন, মুসা ভয় পেও না, এটাকে আবার ধরো, ধরার পরে দেখবা এটা আবার পূর্বের অবস্থায় তোমার হাতের লাঠির মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ! মুসা আলাইহিসসালাম আবার ধরলেন, তখন সেটা আবারও লাঠি হয়ে গেল। এটা হচ্ছে নবী মুসা আলাইহিসসালামের প্রথম মুজিজা। এরপরে আল্লাহ বললেন, আরেকটি মুজিজা তোমাকে দিচ্ছি, واضم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى. الله تعالى বললেন, মুসা তোমার হাতকে বগলের নিচে রাখো। মুসা আলাইহিসসালাম তার হাতকে যখন বগলের নিচে রাখলেন, আল্লাহ তাআলা বললেন, হাত এবার বের করো। হাত যখন তিনি বের করলেন, দেখা গেল তার হাত শুভ্রতা ছড়াচ্ছে, অর্থাৎ তার হাত থেকে আলো ছড়াচ্ছে। সুবহানাল্লাহ! আপনি বগলের নিচে হাত রেখে আপনি আমি যদি হাত বের করি, আলো ছড়াবে? আলো তো ছড়াবেই না, বরং ঘাম থাকলে আরো দুর্গন্ধ ছড়ানোর সম্ভাবনা আছে। কিন্তু মুসা আলাইহিসসালাম বগলে হাত রাখলেন, হাত বের করলেন, দেখা গেল হাত থেকে কি ছড়াচ্ছে? আলো ছড়াচ্ছে। এই দুটি মুজিজা দিয়ে আল্লাহ তাআলা, মুজিজা এটা কি? মুজিজা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অক্ষমকারী বিষয়। আল্লাহ তাআলা যেই যুগে যে নবী কিংবা রাসূলকে মুজিজা দিয়েছেন, ওই মুজিজা সেই সময়ের মানুষের বিবেক বুদ্ধি এবং মানুষের বুদ্ধি দিয়ে সৃষ্ট সমস্ত বিষয়গুলোকে অক্ষম করে দিত। আল্লাহু আকবার! এটাকে আরবিতে বলা হয় মুজিজা। এই দুটি মুজিজা দেওয়ার পর রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন, ফাযানিকা বুরহানানি মির রব إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين. الله تعالى বললেন, এই দুটি মুজিজা নিয়ে এবার ফেরাউন এবং তার সভাসদের কাছে যাও, ফেরাউনের গোষ্ঠীর কাছে এবার দাওয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ! পড়ো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, اذهب إلى فرعون إنه طغى. এই দুটি মুজিজা দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন, এবার ফেরাউনের কাছে আমার দিনের দাওয়াত নিয়ে যাও, কারণ সে আমার সঙ্গে সীমালঙ্ঘন এবং বিদ্রোহ করেছে। মুসা আলাইহিসসালাম তখন পাঁচটি দোয়া করেছিলেন, জোরে বলেন কয়টা? পাঁচটি জিনিস দোয়া করে, পাঁচটি জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, রব بشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي هارون أخي. موسى عليه السلام دعا كوري تسلن هك نمبر دعا رب اشرح لي صدري, আল্লাহ এই নবুয়তি দায়িত্ব পালনের জন্য আমার বক্ষ আমার অন্তরকে তুমি প্রশস্ত করে দাও। দুই নাম্বার দোয়া করেছিলেন, ওয়াইয়াসসিরলি আমরি, নবুয়তি এই কাজ তুমি আমার জন্য সহজ করে দাও। তিন নাম্বার দোয়া করেছিলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা তুমি দূর করে দাও, কারণ মুসা আলাইহিসসালাম স্মুথলি কথা বলতে পারতেন না, তার জিহ্বায় কিছুটা জড়তা ছিল। এজন্য তিনি বলেন, আল্লাহ
নবুয়তি কাজ করতে গেলে মানুষের কাছে দাওয়াত দিতে হলে তো আমার মুখের এই জড়তা দূর হওয়া লাগবে, সুতরাং আমার এই জড়তা তুমি দূর করে দাও। চার নম্বর দোয়া করেছিলেন, ইয়াফকাহু কওলি, মানুষ যেন আমার কথা বুঝতে পারে এমন যোগ্যতা আমাকে দান করো। আর পাঁচ নম্বর দোয়া করেছিলেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার এই নবুয়তি কাজে আমাকে সাহায্য করার জন্য আমার ভাই হারুনকেও তুমি নবুয়ত দান করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামের সবগুলো দোয়া কবুল করেছিলেন এবং তার ভাই, তার আপন ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ, এবার দুই ভাই নবী দুইজনেই গেলেন এবার ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে গিয়ে এবার সরাসরি ফেরাউনকে দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নি রাসূল রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছ থেকে প্রেরিত রাসূল, আমার উপরে ঈমান আনা সবাইকেই তিনি দাওয়াত দিলেন। ফেরাউন এই কথা শুনে বলল, আমার এই এলাকায় তুমি আমার কোন রবের কথা বলো, কারণ ফেরাউন তো ছিল এমন এক খোদাদ্রোহী লোক, সে বলেছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা, সে নিজেকেই রব বলে দাবি করেছিল। ফেরাউন বলল, মুসা এত বছর পরে কোথার থেকে আসলা, এসেই তো দেখি মাথা খারাপ, এসেই বলতেছো তুমি নাকি রব্বুল আলামিনের প্রেরিত রসুল। তো তখন ফেরাউন বলল, ওয়ামা রব্বুল আলামিন, এই রব্বুল আলামিনটা আবার কে? রব্বুল আলামিন মানে হচ্ছে যিনি জগৎ সমূহের রব। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, তোমার রব কোন কোন জগতের রব? মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করল। এবার মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, আমার রব হচ্ছেন আসমান সমূহ আর জমিন এবং এত দুভয়ের মাঝখানে যা কিছু আছে সকল কিছুর রব হলেন আমার মালিক আল্লাহ। ফেরাউন তখন বলল, ক্বালা লিমান হাওলাহু আলা আলা তাসতামতিউন, তার আশপাশে যারা ছিল তাদেরকে বলল, শুনতেছো মুসা কি বলতেছে, তার কথা শুনতেছো তোমরা, সেগুলা কি বলে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার রব শুধুমাত্র আসমান জমিন আর মহাবিশ্বের সকল জগতেরই রব নন, বরং তিনি হচ্ছেন রব রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরও রব। এই কথা শুনে ফেরাউন তখন বলেছিল, ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, ফেরাউন তখন বলেছিল, যেই লোকটা রাসূল হিসেবে প্রেরিত, যেই লোকটা রাসূল হিসেবে প্রেরিত হয়েছে বলে দাবি করছে, এই মুসা আসলে পাগল ছাড়া আর কিছুই। মুসা আলাইহিস সালাম তার দাওয়াতি বক্তব্য দিয়েই যাচ্ছেন, তিনি আরো বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ামা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন, মুসা আলাইহিস সালাম বলেন, আমার রব হচ্ছেন পূর্ব পশ্চিম এবং এর মাঝখানে যা কিছু আছে তিনি হচ্ছেন সমস্ত কিছুর রব। আল্লাহু আকবার। ফেরাউন এবার ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে এসে তখন বলল, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রী লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, ফেরাউন বলল, মুসা তুমি যদি তোমার এই ইলাহের দাওয়াত ত্যাগ করে তুমি যদি আমাকে মেনে না নাও তাহলে আমি কিন্তু তোমাকে কয়েদখানায় জেলখানায় বন্দি করব। আমার ভাইয়েরা, আজও নবীদের উত্তরসূরি আলেম ওলামা, নবীদের উত্তরসূরি আল্লাহর দীনের পথে জীবন যাপনকারী লোকেরা এখনো জেলখানায় যায়, এখনো দীনের কথা বললে দীন বিরোধীরা জেলখানায় ঢুকানোর হুমকি ধামকি দেয়। এগুলো এইসব হুমকি ধামকি নতুন কোনো বিষয় নয়, ফেরাউনি চরিত্র যাদের ভেতরে আছে এই ধরনের হুমকি ধামকি তারা দিতেই পারে, এতে কোনো অসুবিধা নেই। ফেরাউন বলল, বন্ধ করো এই দাওয়াত, নইলে কি করব, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তোমাকে কারারুদ্ধ করব, জেলখানায় ঢুকাবো। এরপরে মনে হয় মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, কি বলেন, ভয় পেয়ে গিয়েছেন? মুসা আলাইহিস সালাম তখন বললেন, আওয়ালাউ জিক্তুকা বিশাইইন মুবিন, আমি যে নবী, আমি যে রাসূল, আমি যদি তোমাকে প্রমাণ দিতে পারি, আমি যদি তোমাকে প্রমাণ দিতে পারি তারপরেও কি তুমি আমাকে প্রত্যাখ্যান করে আমাকে জেলখানায় বন্দি করবে? ফেরাউন তখন বলল, ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন, ঠিক আছে তুমি যদি প্রমাণ দিতে পারো নিয়ে আসো, তাহলে যদি তুমি সত্যবাদী হও তাহলে প্রমাণ দাও। এবার মুসা আলাইহিস সালাম তার সামনে মুজেজা
দেখালেন, মুজিজা দেখিয়ে প্রমাণ করলেন। এর পরবর্তী ঘটনা আমরা আগামী জুমা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।